আগের দিন আমরা এই স্ফেরিক্যাল মিরারের কিভাবে স্ফেরিক্যাল মিরার তৈরি হয় এবং রেডিয়াস অফ কার্ভেচার সেন্টার অফ কার্ভেচার এইসব সম্বন্ধে তোমাদের কয়েকটা কথা বলেছিলাম কনকেভ মিরার কাকে বলে কনভেক্স মিরার কাকে বলে পোল কাকে বলে এই সব নিয়েও আমরা কয়েকটা কথা বলেছিলাম রাইট দেখো আজকে আমরা এইখান থেকে সামনের দিকে এগোবো এইখান থেকে সামনের দিকে এগোবো আচ্ছা কাকে বলে আমি তোমাদের বলেছিলাম রেডিয়াস অফ অ্যাপারচার বলো বলেছিলাম রেডিয়াস অফ এবং সেই রেডিয়াস অফ অ্যাপারচার বলার সময় তোমাদের কি মনে আছে আমি এইটা বলেছিলাম যে একটা স্পিয়ার থেকে বা স্পেরিক্যাল পর্শন থেকে যদি আমরা মিরার গুলোকে তৈরি করে নিই তাহলে প্রতিটা মিরারের

ডায়ামিটার তো यस ওই ডায়ামিটারটাকেই বলে তো ওইখানে যদি আমি শুধু একটা রেডিয়াস ডিফাইন করি মানে ওই সার্কেলের শুধু রেডিয়াস সেটাকে রেডিয়াস অফ অ্যাপারচার বলে ওকে তুমি যেটা বলেছো সেটা ঠিক আছে মানে ওইটাকে অ্যাপারচারই বলে কিন্তু ওর যদি আমি মানে রেডিয়াসটাকে ইয়ে করি বুঝতে পারছো আচ্ছা এবার আজকে যেটা নিয়ে শুরু করব তার নাম হচ্ছে ফোকাস সো লেটস ফোকাস অন ফোকাস ফোকাস আচ্ছা তোমরা অলরেডি কি পড়েছো আমাকে একটু বলো আমরা কি এই জিনিসটা পড়েছি যে যদি কোনো প্যারালাল রে আসে সেই প্যারালাল রে গুলো কোনো একটা ফেরিকাল মিরারে সেটা কনকেভ হতে পারে বা কনভেক্স হতে পারে সেই কনকেভ বা কনভেক্সের রিফ্লেক্ট করে যদি কোনো একটা পয়েন্টে গিয়ে মিট করে রাইট অথবা ইট মিটস অ্যাপিয়ার টু মিট ইট ডিপেন্ডস অন উইচ টাইপ অফ মিরার তার ওপরে ডিপেন্ড করবে কনভেক্স না কনকেভ কিন্তু প্যারালাল রে যদি আসে সেই প্যারালাল রে গুলো যে পার্টিকুলার পয়েন্টে মিট করবে বা অ্যাপিয়ার টু মিট করবে সেই পার্টিকুলার পয়েন্টটাকে কি বলে ফোকাস বলে কি এটা আমরা পড়েছি না বলো এবার দেখো এই ফোকাস নিয়েই আমি তোমাদের কয়েকটা কথা বলতে চাই দেখো ঘটনাটা কি ঘটছে আমরা যে ফোকাসটা পড়েছি না সেই ফোকাসে কয়েকটা ইনফরমেশন আমরা হয়তো ভালো মতো লক্ষ্য করিনি আমরা এখন সেই ইনফরমেশন গুলো লক্ষ্য করব। কি বললাম কয়েকটা ইনফরমেশন ভালো মতো লক্ষ্য করেনি এখন সেই ইনফরমেশন গুলো লক্ষ্য করবো কিরকম দেখো রকম একটা মিরার রয়েছে বলতো এটা কনকেভ মিরার না কনভেক্স মিরার কনকেভ মিরার ভেরি গুড এবার দেখো কি করছি এইটা পোল আগেই বলেছি আর এইটা সেন্টার অফ কার্ভেচার আর এইখান থেকে যে রেডিয়াস তাকে কি বলে রেডিয়াস অফ কার্বেচার কারণ মন দিয়ে দেখো ধরো একটি রে এখানে প্যারালাল এসছে এই প্রিন্সিপাল অ্যাক্সিস এর প্যারালাল প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলে আমি বলেছিলাম সেন্টার অফ কার্ভেচার আর পি এই দুটো পয়েন্টকে জয়েন করলে যে লাইনটা পাওয়া যায় দেখো এই দুটো পয়েন্টকে জয়েন করলে যে লাইনটা পাওয়া যায় সেই লাইনটাকে কি বলে প্রিন্সিপাল অ্যাক্সিস এবার দেখো এই প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে একটা রে আছে এই রেটা এইখানে যখন রিফ্লেক্ট করবে তখন আমরা রিফ্লেকশনের ল লাগাবো রিফ্লেকশন ইন ল কি বলছে এই পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করব সেই ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার করে দেখো সেই ট্যানজেন্টের সাথে परपेंडिकुलर করে আমরা একটা নর্মাল ড্র করব দেখো এই যে ডট ডট দিয়ে যেটা ড্র করেছি সেটা আমার নর্মাল তাহলে বলতো এই অ্যাঙ্গেলটা এবং এই রেটা যদি এই হিট করে তাহলে যদি আই হয় তাহলে এর সাথে দেখো এর সাথে সরি একটু ইয়ে হয়ে গেল রাইট এর সাথে দেখো সেম অ্যাঙ্গেল করে দেখো সেম অ্যাঙ্গেল করে সেম অ্যাঙ্গেল করে আই আর আর সেম অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছে দেখো এই পয়েন্টে এই পয়েন্টে কি হয়েছে ট্যানজেন্ট ড্র করেছি সেইখানে ও রিফ্লেক্ট করেছে তার মানে এখানে আই আর আর সমান এবার দেখো মন দিয়ে শোনো আমি যদি আর একটা প্যারালাল রে নিই বলো তুমি নিতেই পারো ইচ্ছা করলে দেখো আমি আর একটা প্যারালাল রে নিচ্ছি আচ্ছা দেখো তো আমি যদি আর একটা প্যারালাল রে এরকম নিই দেখো তাহলে এই প্যারালাল রেটাও দেখো এই প্যারালাল রেটাও এইখানে এসে এইখানে এসে আবার এই পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করব দেখো এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করেছি দেখো সেই ট্যানজেন্টের সাথে যদি আমি আবার ডট ডট করে যেটা ড্র করেছি সেটা নর্মাল দেখো যেটা ডট ডট করে ড্র করেছি সেটা নর্মাল এবং এইখানে যদি এই এই অ্যাঙ্গেলটা আই আই হয় তাহলে টু নর্মালের সাথে যা অ্যাঙ্গেল করেছে রিফ্লেকশনের পরেও আই টু দেখো রিফ্লেকশনের পরেও আই টু রিফ্লেকশান এর পরেও এখানে আবার সেম আই টু তৈরি করবে দেখো বুঝতে পারছো না আচ্ছা তার মানে এখন আমি দুটো রে পেয়েছি একটা দেখো পার্পেল আর একটা ব্লু এবার কি করছি দেখো আচ্ছা তো যে রেটা একদম সোজা যাবে সোজা সোজা তাহলে এই পয়েন্টে যদি আমি নর্মাল ড্র করি তার মানে এইটা নাইনটি ডিগ্রি তাহলে বলতো এই যে গ্রিন রেটা দেখিয়েছি সেই গ্রিন রেটা এই যে গ্রিন রেটা দেখিয়েছি বলতো সেই গ্রিন রেটা এই যে বুঝতে পারছো গ্রিন রেটার আই কত মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তার মানে কি হবে ও গিয়ে ওখানে হিট করে এরকম বেরিয়ে আসবে না আসবে এবার তোমাদের আমি আগেই বলেছিলাম কি বলেছিলাম বলতো রিফ্লেক্টেড রে রিফ্লেক্টেড রে যেখানে ইন্টারসেক্ট করে সেইটা কি ইমেজ না অবজেক্ট ইমেজ ভেরি গুড এবার একটা জিনিস দেখো এই রেটা আর এই রেটা এই রেটা বলতে দেখো এইটা একটা রিফ্লেক্টেড রে এই রেটা একটা রিফ্লেক্টেড রে আবার এই রেটা একটা রিফ্লেক্টেড রে তাহলে বলো তো এই দুটো রে এইখানে মিট করেছে আবার এইটা একটা রিফ্লেক্টেড রে আর এইটা একটা রিফ্লেক্টেড রে এই দুটো এখানে মিট করেছে করেছে কি করেনি বুঝতে পারছ দেখো এই রিফ্লেক্টেড রে আর এই রিফ্লেক্টেড রে এইখানে মিট করেছে আর এই রিফ্লেক্টেড রে আর এই রিফ্লেক্টেড রে এই এইখানে মিট করেছে তাহলে কটা মিটিং পয়েন্ট পেয়েছি দুটো পেয়েছি না বলো দুটো পেয়েছি না এবার বলো যদি আর একটা কোনো রে আসতো সেই রেটা ধরো এই রকম জায়গায় এসছে তাহলে সেও এই রকমে সরি এই রকম এসে মিট করতো না কোনো একটা পয়েন্টে তার মানে এই রেটা আর এই রেটা যদি এখানে মিট করে তাহলে আমি কটা মিটিং পয়েন্ট পেয়েছি তিনটে তাহলে এবার বলো আমরা ফোকাস বলতে একটা সিঙ্গেল পয়েন্ট বুঝি না হ্যালো তাহলে এখানে কটা পয়েন্ট পেয়েছি তিনটে তাহলে মানে কি একটা একটা মিরারের তিনটে ফোকাস না 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 ভুল আছে ফোকাস একটাই হয় স্যার যদি মিররটা পারফেক্টলি স্পেরিকাল হয় মানে তাহলে এটা মানে পসিবল হবে না যে তিনটে প্যারালেল এক জায়গায় এসে মিট করবে বলতে চাইছি সেটাই তো শোনো সেটাই তো শোনো না আমাদের স্কুলে যেটা পড়ানো হয় মানে সেটা তাদের ভুল পড়ানো হয় কারণ স্কুলে আমাদের বলা হয় যে সবসময় তীট যে যতগুলো ইনফাইনাইট প্যারালাল রে হলে ওই ফোকাসে গিয়ে মিট করবে ইয়েস ভুল পড়ানো হয় না ওখানে আমি ভুল বলবো না কিছু বলা হয় না আমি সেই বলছি ইনফরমেশনগুলো আমি এখানে দিচ্ছি বিভিন্ন লাইটের ডিফারেন্স জন্য যেটা হবে সেটা আমরা পরে পড়বো সেটা আহ ক্রোমারেশন বলে একটা কনসেপ্ট আসবে সেটা এখানে নয় ঠিক আছে সেটা আমি পরে বলবো পরে কিন্তু এখন দেখো তার মানে দেখো তার মানে এখন এটা বুঝতে পারছো তিনটে ফোকাস আসছে তার মানে সেটা সম্ভব নয় এবার দেখো এই যে স্পেরিক্যাল মিরার তার যে একটা পার্টিকুলার ফোকাস আসবে তার জন্য কিছু ক্রাইটেরিয়া দরকার কি বললাম তার জন্য কিছু ক্রাইটেরিয়া দরকার আমি সেই ক্রাইটেরিয়া গুলো এখন তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি স্যার কি ছোট হবে বলছি यस তুমি ঠিক বলেছো কিন্তু কি কিভাবে সেটা আমি বোঝাচ্ছি দেখো এইটা ধরো আমার স্যার נקই প্যারেনসিয়াল রেস নড়াচড়া করছে ইউ আর রাইট প্যারাক্সিয়াল রেখা কে বলে সিগ্লোনিক্স মানে ছোট অন প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছে হয় একদম ঠিকই বলেছো তোমরা যেটা বলেছ একদম ঠিক বলেছ আমি সেটাই তোমাদের এখন বোঝানোর চেষ্টা করছি ও যেটা বললো যে প্যারাক্সিয়াল রে আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি দেখো ও ঠিক বলেছে আচ্ছা এবার বলো এইটা কি পোল এইটা কি সেন্টার অফ দেখো এইটা পোল এইটা সেন্টার অফ কার্ভেচার রাইট এবার দেখো একটি রে এইখানে এসে হিট করেছে এইখানে এসে হিট করেছে আমি কি করবো এইখানে ট্যান্জেন্ট এইখানে ট্যানজেন্ট আনবো ট্যানজেন্ট এনেছি এবার এই আমি কি ওপরে করেছি দেখো এই ওপরে আমি এখানে এরকম করে কি করেছি বলো সেটা হচ্ছে আগেরটার করে এখানে মতো যত অ্যাঙ্গেল করছে আমি এই অ্যাঙ্গেল দিয়ে এইভাবে বার করে দিচ্ছি দেখো বুঝতে পারছো কিনা এবার সেম ভাবে সেম ভাবে আর একটা রে আর একটা রে এইখান থেকে একদম সোজা যাচ্ছে গিয়ে আবার এখানে ব্যাক করছে তার মানে এই যে যেটা ব্যাক করছে এই যেটা ব্যাক করছে এইটা আর এই যে এখানে যেটা ব্যাক করেছে দেখো আফটার রিফ্লেকশন এই পয়েন্টে মিট করেছে রাইট বলে রাইট আচ্ছা এইবার আমাদের গল্পটা শুরু হবে দেখো আজকের স্টোরিটা এখান থেকে শুরু হবে কি শুরু হবে দেখো আচ্ছা তো এইটা যদি সি হয় এইটা সি তাহলে তো সি থেকে পি পর্যন্ত আমার ডিস্টেন্স কত আর সি থেকে পি পর্যন্ত আচ্ছা আবার বলো তো আমি যদি এই যে ডট ডট লাইন এই লাইনটাকে এরকম জুড়ে দিই এই লাইনটাকে এরকম জুড়ে দিয়েছি দেখো এই লাইনটাকে আমি কি জুড়ে দিয়েছি তাহলে বলো তো এইখান থেকে এইটুকুর লেন্থ কত ভাই এটাও তো আর দেখো বলো এটাও তো আর বুঝতে পারছো হ্যালো এবার একটা জিনিস দেখ আমি কি করেছি আমি এই পয়েন্টটার নাম দিয়েছি কিউ এইখানে যে পয়েন্টটা কাট করেছে এই পয়েন্টটার নাম দিয়েছি এস দেখো এই পয়েন্টটার নাম দিয়েছি এস আর এই পয়েন্টটার নাম দিয়েছি এম তোমরা কি আমার কথা বুঝতে পারছ হ্যালো আচ্ছা এবার তো এই যে ব্লু লাইনটা আর নিচের এই ইয়েলো লাইনটা এই দুটো প্যারালাল তাহলে বলতো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত থিটা কি আরে ভাই এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত অল্টারনেট অ্যাঙ্গেল আচ্ছা এবার বলো এবার বলো এই থিটাটাই আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তাহলে বলো তো এইটা যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত কেন অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম এইবার শোনো আমি কি বললাম আমি কি বললাম এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম কি বললাম আমি এইখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম দেখো বুঝতে পাচ্ছো কি এবার বলো এখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি এখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে দেখো এইটা 90 এইটা 90 এই যে এই দুটো 90 হ্যাঁ স্যার ওকে হ্যালো শুনতে পেলাম না তোমরা কিছু বললে হ্যালো হ্যাঁ 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 করবে তুমি ঠিকই বলেছো আর আমি সেটাই বললাম আমি একটা পারপেন্ডিকুলার ড্র করেছি আচ্ছা আচ্ছা এইবার দেখো

QCN আর NQM এইটার এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কমন ভাই সরি কনভার্ট হয়ে যাবে কমন বলছি এই দুটো অ্যাঙ্গেল सेम রাইট আমি এইখান থেকে পারপেন্ডিকুলার ড্র করেছি এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল 90 আর এইটা একটা কমন তোমার ইয়ে কি বলে আর্ম তাহলে এটা কি কনগ্রুয়েন্ট হ্যাঁ স্যার ওকে এবার আমি কি করছি এই যে সি কিউএন এইটাকে বাইরে বার করে আনছি এই যে দেখো এন আচ্ছা এবার তাহলে একটা জিনিস বলো বলো তো এইটুকুর লেন তার এইটুকুর লেন কি সেম হবে তাহলে টোটালটা যদি আর হয় তাহলে এইটা আর বাই টু বলো সিএন আর বাই টু তাহলে আমি লিখতে পারি সি এন আর বাই টু দেখো এবার থিটা দেখো এই অ্যাঙ্গেলটা থিটা বলো আচ্ছা তাহলে তোমরা এখান থেকে আমাকে বলো তো সি কিউ এই যে সি কিউ

আচ্ছা আমি যদি সি কিউ কে লিখতে পারি আর বাই টু সেকথিটা এবার তোমরা একটা জিনিস বলো সি এস এর ডিস্টেন্স কত আর তাই না আর কিউ কত সি কিউ বলো এর ডিস্টেন্স কত আর বাই টু সেকথিটা তাহলে বলো তো কিউএস এই যে কিউ এস

অ্যাপ্রক্সিমেশন করতে চাইছি বা অ্যাপ্রক্সিমেশান করব এবার মন দিয়ে শোনো কি কি করছি এক একটা করে দেখো আমি ফার্স্ট যেটা বলতে চাইছি সেটা বলতে চাইছি যে থিটা স্মল কি বললাম থিটা স্মল আচ্ছা বলো তো থিটা যদি স্মল হয় থিটার ভ্যালুটা যদি খুব স্মল হয় ধরো ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি ফোর ডিগ্রি তাহলে বলতো থিটা আচ্ছা বলতো কস জিরোর ভ্যালু কত আচ্ছা বলতো কস ওয়ান ডিগ্রির ভ্যালু কত জিরো স্যার ওয়ান কস ওয়ান ডিগ্রির ভ্যালু জিরো কস নাইনটি ডিগ্রির ভ্যালু জিরো

cos 3 ডিগ্রি যদি আমি বলি তাহলে এটা আসে 0.1 cos এর তো এটাই হয় স্যার cos এর যত মানে অ্যাঙ্গেলের ভ্যালুটা বাড়তে থাকবে তত cos থিটার ভ্যালুটা কমতে থাকবে মানে থিটার ভ্যালু যত ইনক্রিজ করবে তত cos থিটার ভ্যালু ডিক্রিজ করবে ইউ আর রাইট একদম এটার ভ্যালু হয় 99 3 এর কাছাকাছি এবার যেটা বলছি শোনো ইম্পর্টেন্ট আচ্ছা বল তো cos 0 এর ভ্যালু 1 cos 1 ডিগ্রির ভ্যালু খুব কম মানে একের খুব কাছাকাছি না মানে এইটাকে আমি অলমোস্ট ইকুয়াল টু ওয়ান বলতে পারি এইটাকে জিরো পয়েন্ট নাইন সিক্স কে আমি বলতে পারি বলো সিমিলারলি এইটাকেও আমি ওয়ান বলতে পারি সিমিলারলি এইটাকেও আমি ওয়ান বলতে পারি আমার বলার বক্তব্য যদি থিটা স্মল হয় থিটা স্মল হয় দেখো যদি থিটা স্মল হয় তাহলে বলতো কস থিটার ভ্যালু কত হয় ওয়ান 1 তোমাদের তো আমি এক দেখালাম কি বললাম থিটার ভ্যালু স্মল এই যে 0 1 2 3 এগুলা স্মল তার জন্য cos থিটার ভ্যালু দেখো 1 এর কাছাকাছি না দেখো ভালো করে 1 এর কাছাকাছি না হ্যালো বুঝতে পাচ্ছো यस বুঝতে পাচ্ছো তো তাহলে আমরা একটা জিনিস কি বুঝতে পারলাম যে

তাহলে এটা কত হবে তাহলে ভেবে দেখো মন দিয়ে শোনো ভেবে দেখো তার মানে যে রেগুলো গুলো এইভাবে আসছে এইভাবে গিয়ে রিফ্লেক্ট করে এসে এইখানে মিট করছে কিউ তে কিউ তে কখন মিট করবে মিট করছে যখন মিট সব সময় করছে কিন্তু এই থিটার ভ্যালু যদি স্মল হয় দেখো থিটার ভ্যালু যদি স্মল হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত এর ভ্যালু কত আর বাই টু হবে তাহলে বলো থিটার ভ্যালু স্মল হলেই আমার কিউ এস যেটা সেটা আর বাই টু হবে বলো এবার বলো এই যে এই এই রেটা আর এই রেটা প্যারালাল তাই না এবার প্যারালাল রে এসে যেখানে মিট করেছে এই পয়েন্টটাকে আমরা কি বলবো ফোকাস হ্যাঁ তুমি ঠিকই বলেছো ইমেজ ইমেজ একদম তুমি ঠিকই বলেছো তার মানে প্যারালাল রে গুলো যেখানে মিট করে সেটা কি হয় বলো প্যারালাল রে গুলো যেখানে মিট করে এবং সেটাই ফোকাস তাহলে বলো পোল থেকে ফোকাসের ডিসটেন্স কত আর বাই টু হ্যাঁ স্যার তার মানে আমি এফ বলি ফোকাল লেন্থ ফোকাল লেন্থ তাহলে ফোকাল লেন্থ কে আমি বলতে পারি এফ ইকুয়াল টু আর বাই টু হ্যাঁ স্যার কখন যখন থিটা স্মল থিটা স্মল না হলে কিন্তু এটা হবে না তাই না বুঝতে পারছো তাহলে এইটা আমরা অ্যাপ্রক্সিমেট করে পেয়েছি না বলো এইটা আমরা অ্যাপ্রক্সিমেট করে পেয়েছি না এবার আমাদের সিলেবাসে আমাদের সিলেবাসে ফোকাস এফ ইকুয়াল টু আর বাই টু এটাই সিলেবাসে আছে নাইন টেন বলো ইলেভেন টুয়েলভ বলো সব জায়গাতেই তাহলে বলতো এইটা কখন থাকতে হবে যখন থিটা স্মল বলো এটা কখন থাকতে হবে মানে এটা কখন হোল্ড করবে যখন থিটাস স্মল তোমরা আমার কথা বুঝতে পারছো এবার তোমরা নেক্সট জিনিসটা দেখো এটা তো আমি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন পেলাম স্মল কি সিগনিফাই করে দেখো এইটা যদি আমার এইটা যদি আমার মিরারটা থাকে ভেবে দেখো তো আমার আমি দুটো রে নিলাম একটা এই রে নিলাম আর একটা এইরকম রে দিলাম এটা এক নাম্বার রে এটা দু নাম্বার রে চেক করো এইটাই থিটা কোনটা ছিল এই সি এর সাথে এই পয়েন্টটাকে যোগ করলে যে দেখো সি এর সাথে এই পয়েন্টটাকে যোগ করলে যে অ্যাঙ্গেলটা সেটা ছিল থিটা তাহলে এবারে বলো তো এইটা যদি আমার সি হয় দেখো এইটা যদি আমার সরি এইটা যদি আমার সি হয় তাহলে এইটা থিটা আবার এইটা যদি সি হয় আমি যদি এইটা এখানে যোগ করে দিই এইটা থিটা তাহলে তো কোন রেটার জন্য থিটা স্মল গ্রিনটার জন্য গ্রিনটার জন্য ভেরি গুড এইবার তোমরা আমাকে একটা কথা বলবে তো এইটা তো প্রিন্সিপাল অ্যাক্সিস এই যে এইটা কি বলেছি পোল আর সেন্টারকে যেটাকে জয়েন করেছে সেইটা কি প্রিন্সিপাল অ্যাক্সিস বলো তাহলে বলো তো এক নাম্বার রে আর দু নাম্বার রে কোন রেটা প্রিন্সিপাল অ্যাক্সিস এর কাছাকাছি তার মানে আমরা আগেই কি কনক্লুড করেছি থিটা স্মল থিটা স্মল মানে রেগুলো প্রিন্সিপাল অ্যাক্সিস এর কাছাকাছি না দূরে

দেখো সেকেন্ড অ্যাপ্রক্সিম মানে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন থেকে আমি এটা দেখতে পারি রেজ বি টু প্রিন্সিপাল অ্যাক্সিস কি বলতে পারি কি পারি না আচ্ছা এবার বলো তার মানে ভেবে বলো তো আমার এই কন্ডিশনটা এই এফ ইকুয়াল টু আর বাই টু বলো তো কখন এফ ইকুয়াল টু আর বাই টু কখন এটা কখন ভ্যালিড হবে যখন থিটাস মল থিটাস মল মানে রেগুলো প্যারালাক্সিসের কাছাকাছি তাই না এবার বলো রেগুলো যদি প্যারালাক্সিসের কাছাকাছি হয় তাহলে দূরের যে রে গুলো আছে এই দূরের রেগুলো এগুলো আমরা নেব না ঠিক তাহলে ভেবে দেখো আমি আমার মিরারটাকে এইখান থেকে এইটুকু করে দিতে পারি পারি কি পারি না বলো এবার আমি যদি এখান থেকে এইটুকু করে দিই তাহলে রকম হবে না দেখো হবে কি হবে না এবার বলো এইটা যদি আমি করে দিই তাহলে বলতো এইটা যদি আমি করে দিই তাহলে এইটা হচ্ছে ফার্স্ট মিরার এটা না এটা এ মিরার এটা বি মিরার বলতো কার অ্যাপারচার বেশি রাইট এর অ্যাপারচার কম দেখো তুমি যদি এইটাকে সামনে থেকে দেখো এইরকম সার্কেল দেখবে আর এইটাকে সামনে থেকে ছোট সার্কেল দেখবে দেখবে কি দেখবে না

প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছাকাছি এবং প্যারালাল এবং সেটার জন্য এবারে আগে যে ঘটনাটা ঘটছিল এই যে এই সিনারিওতে এই সিনারিওতে ফ্রেন্ডল এই সিনারিওতে এই সিনারিওতে অনেক বেশি অ্যাপারচার ছিল ছিল কি ছিল না অনেক বেশি অ্যাপারচার ছিল সেই কারণে এই রে গুলো একটা পার্টিকুলার জায়গায় মিট করছিল না তিনটে জায়গায় মিট করছিল তার মানে এইখানে ফোকাসটা একটা পার্টিকুলার জায়গায় আসছিল না বলো এখানে পার্টিকুলার জায়গায় আসছিল না এবার বলো তো যদি আমরা প্যারাক্সিয়াল রে নি প্যারাক্সিয়াল রে নি তাহলে কি ফোকাসটা একটা পার্টিকুলার জায়গায় আসবে দেখো কারণ এখন তো থিটা স্মল কি তাই না বলো বুঝতে পারছো আমার কথা তাহলে এবার তোমরা আমাকে বলবে দেখো এই একটা জায়গায় মিট করেছে এই একটা জায়গায় মিট করেছে তার মানে আমরা যখন ফোকাসের ডেফিনেশন বলবো তখন আমরা প্যারাক্সিয়াল রেজ কথাটা কি উল্লেখ করব কি করব না করব ভেবে দেখো প্যারাক্সিয়াল রেজ উল্লেখ না করলে আমাদের তো ডেফিনেশনটাই ভুল তোমরা আমার কথা বুঝতে পারলে তাহলে যদি আমাকে ফোকাস ডিফাইন করতে বলে তাহলে আমি কিভাবে ডিফাইন করব আমি মুখস্ত করব না আমি ডিফাইন করছি দেখো কি বলবো রেস নিয়ার অ্যান্ড প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস নিয়ার অ্যান্ড প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস মানে কি প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন বা প্যারাক্সিয়াল রেজ প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন মানেই হচ্ছে প্যারাক্সিয়াল রেজ তার মানে এবার শোনো আমি কি বলছি স্যার আমরা যে বলছি রেজ নিয়ার টু প্রিন্সিপাল অ্যাক্সিস এর নিয়ারটা তো একটা কম্প্রিহেনসিভ টার্ম মানে ওটা লিমিটটা কত হবে মানে কত লিমিট ওইভাবে ডিফাইন করা যাবে না ওইভাবে ডিফাইন করা যাবে না বুঝতে পাচ্ছো তবু তুমি যদি লিমিট ভাবো তাহলে আমরা এই থিটার রেসপেক্টে বলতে পারি ডিয়া এই যে এই থিটার রেসপেক্টে বুঝতে পাচ্ছো এই যে থিটা এই যে এখানে যে থিটাটা আসছে বুঝতে পাচ্ছো এখানে থিটাটা ঠিক এটা ফাইভ টু সিক্স ডিগ্রি তুমি ধরতে পারো যদি আমরা ম্যাথমেটিক্যালি ওইভাবে ইয়ে করি তাহলে এবার আমি যদি ফোকাসের ডেফিনেশন বলি বা ফোকাল লেন্থ বলি বলো ফোকাসের ডেফিনেশন বলি বা ফোকাল লেন্থ বলি তাহলে কি বলবো রেজ নিয়ার অ্যান্ড প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস আফটার রিফ্লেকশন দেখো আফটার রিফ্লেকশন কি বললাম আফটার রিফ্লেকশন

মিট করেছে দেখো রে গুলো এসে মিট করেছে এই পয়েন্টে মিট করেছে কোন পয়েন্টস গুলো একটি জায়গায় মিট করেছে প্যারাক্সিয়াল রেজ প্যারাক্সিয়াল রেজ না হলে মিট করবে না আবার বলছি মিট করবে আমি বলছি না মিট করবে কিন্তু ডিফারেন্ট জায়গায় মিট করবে আমরা একটা পার্টিকুলার ফোকাস পাবো না রাইট আমরা একটা পার্টিকুলার ফোকাস পাবো না যাই হোক তাহলে কনকেভের জন্য প্যারালাল রেগুলো আফটার রিফ্লেকশন একটা পার্টিকুলার পয়েন্টে মিট করে কি বললাম আফটার রিফ্লেকশন একটা পার্টিকুলার পয়েন্টে মিট করে তোমরা কি আমার কথা বুঝতে পারছো যে পয়েন্টে মিট করে তাকে বলে ফোকাস এবং সেই ফোকাসটা সেই ফোকাসটা পোল থেকে মাপা হয় পোল থেকে পোল থেকে এই ফোকাসের ডিস্টেন্স হয় এফ এবং যে এই মিরারটার যদি রেডিয়াস অফ কার্ভেচার আর হয় এইটা যদি আর হয় রেডিয়াস অফ কার্ভেচার এইখান থেকে এইটা তাহলে বলো তো এফ এর ভ্যালু কত হবে আর মনে মনে থাকবে ডাউট থাকলে ভেরি গুড তোমাদের ডাউট নেই তাহলে আমি অ্যাপ্রক্সিমেশনটা কি বোঝাতে পারলাম মানে তাহলে স্পেরিক্যাল যে থ্রিটা তো হচ্ছে সব মিরার দিক সব জায়গায় তোমার রিফ্লেকশনের ল মেনে চলবে স্যার তাহলে বলতে চাইছি যে থিটা ইজ স্মল তাহলে স্পেরিক মানে শুধু স্পেরিক্যাল মিরারই যেহেতু করছি স্যার তাহলে স্পেরিক্যাল মিরারে স্যার মানে যদি কোনো নিউমেরিক্যাল থাকে তাহলে সেই ক্ষেত্রে থিটা ওরকম স্মলই হবে মানে ওই আমাদের সিলেবাসে যা আসবে থিটা স্মল বলেই আসবে আচ্ছা আমাদের সিলেবাসে থিটা বড় হলে কি হবে সেটা নেই ঠিক আছে অ্যাডভান্স ব্যাচে আমি একটা প্রবলেম করাই আইআইটি জন্য মানে ইলেভেন টুয়েলভে সেখানে আমি একটা প্রবলেম করাই যেখানে তোমার থিটাটা স্মল নয় প্যারাক্সিয়াল রেজ নয় সেটা নিয়ে আমি একটা প্রবলেম করাই একবার অলিম্পিয়াডে এসেছিল সেই জন্য করাই ঠিক আছে ওটা আমাদের অ্যাডভান্সের সিলেবাসেও নেই যারা ইন্টারেস্টেড তারা ওই প্রবলেমটা করে একটা প্রবলেম করাই একটা বা দুটো প্রবলেম করাই কিন্তু আমাদের সিলেবাসে নেই থিটা বড় হলে আমাদের যা আসবে সব থিটা স্মল ধরেই প্রবলেমটা আসবে বুঝতে পারছ আচ্ছা এই অব্দি যদি বোঝা যায় তাহলে প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন আমি বোঝাতে পেরেছি তিনটে একই জিনিস থিটা স্মল কারেক্ট অ্যাপার্চার স্মল রেজ নিয়ার টু প্রিন্সিপাল অ্যাক্সিস তিনটে একই জিনিস এই তিন কি বলে প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন আচ্ছা এবার বলতো আমি এইটা কি টাইপের মিরার কনভেক্স রাইট এবার কনভেক্স মিরারের ক্ষেত্রে কি হবে সেটা আমি একটু বোঝাই কি হবে সেটা আমি একটু বোঝাই আচ্ছা এবার আমি তোমাদের একটা জিনিস বল বলার চেষ্টা করব সেটা শোনো এইটা পোল এইটা পোল আচ্ছা এখন থেকে আমরা যা করব সব প্যারাক্সিয়াল রেস কি বললাম এখন থেকে আমরা যা করব সব প্যারাক্সিয়াল রেস ওকে আচ্ছা এই প্যারাক্সিয়াল রেসে এখানে যে অ্যাপ্রক্সিমেশনটা নিলাম না দেখো এখানে যে অ্যাপ্রক্সিমেশনটা নিলাম এই অ্যাপ্রক্সিমেশনটা আবার একটু পরে আসবে আমাদের কি বললাম আবার একটু পরে আসবে ঠিক আছে সেটা আমি করাবো দেখো তাহলে এবার বলতো এইটা যদি কনভেক্স কনভেক্স মিরার হয় তাহলে এই কনভেক্স মিরারে মন দিয়ে শোনো প্রিন্সিপাল প্যারালালে যদি কোনো রে আসে কি বললাম প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে যদি কোনো রে আসে তাহলে তো এই কনভেক্স মিরারের জন্য আমার এইটা সেন্টার সেন্টার না এই যে এইটা হ্যালো তাহলে তো এই পয়েন্টের সাথে আমি এটাকে জয়েন করব করলাম এবং এই পয়েন্টে দেখো এই এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট আনব সরি এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট আনব এই ট্যানজেন্টটা যদি আমি টানি দেখো এই রেটাকে আমি সামনের দিকে বাড়িয়ে দেব তাহলে ভেবে বলো তো এই রেটা সরি এইখানে যত অ্যাঙ্গেল করবে এইখানে তত অ্যাঙ্গেল করে বেরিয়ে যাবে দেখো সিমিলারলি সিমিলারলি আমি একদম তোমাদের কিন্তু ধরে ধরে করাচ্ছি যাতে সবাই বুঝতে পারো আমি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আনবো আমি আগেই বলেছি যে লস অফ রিফ্লেকশন এভরি পয়েন্টে অ্যাপ্লিকেবল যদি সেটা স্মুথ সারফেস হয় সেখানে অ্যাপ্লিকেবেল সারফেসের জিওমেট্রিতে কোনো এফেক্ট করবে না কি বলো সার্ফেস এর জিওমেট্রিতে কোনো এফেক্ট পড়বে না এবার বলো এই পয়েন্টে আমি আবার কি এইটার সাথে জয়েন করব আচ্ছা এইটার সাথে যদি জয়েন করি তাহলে আমি এইটাকে আবার সামনের দিকে বাড়িয়ে দেব দিলাম এবার এই রেটা এইখানে আবার এইভাবে বেরিয়ে যাবে এবার বলো তো আমি যে দুটো দাগ দিলাম এটা রিফ্লেক্টেড না ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড বলতো রিফ্লেক্টেড রে তার রিয়েলিটিতে কখনো মিট করতে পারবে রিয়েলিটিতে মিট করতে পারবে না যে জিনিসটা আমরা প্লেন মিরারে করেছিলাম তখন আমরা কি করব বলতো এই রিফ্লেক্টেড রেটাকে পেছন দিকে বাড়িয়ে দেবো করে যেখানে মিট করবে সেটা ইমেজ ভেরি গুড আমি এটাকে ব্যাক ট্রেস করছি এটাকে ব্যাক করছি তার মানে এইখানে এটা মিট করেছে আচ্ছা যদি এখানে এটা মিট করে তাহলে এটা কি ফোকাস চাবাস ঠিক ভেরি তাহলে বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত আর আর ফোকাসের ডিস্টেন্স কত আর চাবাস এটাই আমার ফোকাল লেন্থের ডিস্টেন্স বলো এটাই আমার ফোকাল লেন্থের ডিস্টেন্স ওকে তোমরা বলছিলে না যে থিটা যদি স্মল না হয় যদি থিটা স্মল না হয় তাহলে ক্যালকুলেশন ট্যালকুলেশন কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাবে তোমরা যারা আইআইটিতে যাবে আইআইটিতে ফার্স্ট সেমিস্টারে তোমাদের অপটিক্স থাকবে আমাদেরও ফার্স্ট সেমিস্টারে অপটিক্স ছিল একদম ফার্স্ট সেমিস্টারে সেই অপটিক্সে সিলেবাসে থিটা লার্জের জন্য পুরো জিনিসটা ছিল মানে থিটা স্মলের জন্য তোমরা আইআইটি অ্যাডভান্সের আগে পড়বে আর আইআইটি অ্যাডভান্সের পরে পড়বে থিটা লার্জের জন্য বুঝতে পারছো সেখানে অনেক ক্যালকুলেশন আছে অনেক কিছু আছে এনিওয়ে আমি তোমাদের বলে দিলাম ওটাও তোমাদের করতে হবে এই নয় যে ওটা করতে হবে না ঠিক আচ্ছা এবার আমি তোমাদের এক একটা করে জিনিসপত্র বোঝানোর চেষ্টা করছি ভেবে বলো ফোকাস কিন্তু সেই অর্থে ইমেজ ঠিক ফোকাস ছিল কি ইমেজ না আচ্ছা বল বলো তো ইমেজ আছে তাহলে তো অবজেক্টটাও থাকতে হবে হবে কি হবে না ইয়েস ইনফিনিটি রাইট তাহলে অবজেক্ট কোথায় ইনফিনিটিতে শাবাস বলো বলো অবজেক্ট কোথায় বলো ইনফিনিটিতে তোমরা বুঝতে পাচ্ছো অবজেক্ট কোথায় ইনফিনিটিতে কেউ একটা কিছু লিখেছে ইয়েস ইয়েস না রিজু না রিজ না ভার্চুয়াল অবজেক্ট নয় ভার্চুয়াল অবজেক্ট নয় ভার্চুয়াল অবজেক্ট নয় দেখো 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 এখনো আমি ভার্চুয়াল রিয়েল এখনো কিছু বলিনি আমি আসছি ডিয়ার আমি আসছি তোমার কোয়েশ্চেন আমি উত্তর দেব তার মানে আমি ফোকাসকে এইভাবে ভাবতে পারি সেটাও একটা নর্মাল একটা ইমেজ যার অবজেক্ট কোথায় আছে ইনফিনিটি কারণ ইনফিনিটি থেকেই আমার রে গুলো প্যারালাল আসে হ্যালো এইবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যার নাম ইকুয়েশন বা মিরার ফর্মুলা তুমি সেটা যে নামই বলো কি বললাম মিরার ইকুয়েশন বা মিরার ফর্মুলা দেখো খুব ইম্পর্টেন্ট কারণ এটার উপরে আমাদের নিউমেরিক্যাল ডিপেন্ড করবে ঠিক এটার উপরে আমাদের নিউমেরিক্যাল ডিপেন্ড করবে হেডিং দাও মিরার ইকুয়েশন বা মিরার ফর্মুলা আচ্ছা আবার বলছি এই মিরার ফর্মুলা কনভেক্স কনকেভ দুটো মিরারের জন্যই অ্যাপ্লিকেবল কি বললাম কনভেক্স কনকেভ দুটো মিরারের জন্যই অ্যাপ্লিকেবল কিন্তু আমরা যখন ফর্মুলাটা ডিরাইভ করব তখন সিম্প্লিসিটির জন্য কনকেভ মিরারের জন্য মানে ক্যালকুলেট করব ঠিক সেটা ইকুয়ালি কনভেক্সের জন্য অ্যাপ্লিকেবল তোমরা যখন ইলেভেন টুয়েলভে উঠবে তখন কনভেক্স মিরার দিয়েও এই ফর্মুলাগুলো ডিরাইভ করতে হবে স্যার প্লেন তো অ্যাপ্লিকেবল একদম যে কোন মিরারে एप्लीকেবল সেখানে রেডিয়াস অফ কারভেচারটা প্লেন মিরারে ইনফিনিটি হয়ে যাবে আমি বলবো সব আচ্ছা আচ্ছা তার আগে আমাকে একটা কথা বলো তোমাদের সাউথ পয়েন্টের নেক্সট এক্সাম কবে আছে থেকে তারিখ আচ্ছা তাহলে ওর মাঝখানে যে সার যেটা পড়বে ওই আমি ক্লাসটা অফ রাখবো আচ্ছা এবার দেখো এবার আমি মিরার ফর্মুলাটা ডিরাইভ করছি মিরার ফর্মুলাটা ইজি ইজি কিন্তু এখানে ওই অ্যাপ্রক্সিমেশন গুলো লাগবে সেই অ্যাপ্রক্সিমেশন গুলো তোমাদের আমি আলাদা করে দেখাবো ডোন্ট ডোনি আচ্ছা দেখো এই মিরারের অ্যাপারচার স্মল প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন কমপ্লিটলি ভ্যালিড সব ভ্যালিড করেই আমি ড্র করছি আমি অনেক বড় করে ড্র করছি তোমাদের বোঝানোর জন্য আমি বড় করে ড্র করলে এটা ভাবার দরকার নেই যে অ্যাপারচার অনেক বেশি ওকে তোমরা আমার কথা বুঝতে পারলে হ্যালো আচ্ছা এবার দেখো ইয়েস স্যার এইটা আমার প্রিন্সিপাল অ্যাক্সিস এইটা পোল এইটা সেন্টার অফ কার্ভেচার তাহলে বলো তো পোল থেকে সেন্টার অফ কার্ভেচার কি হয় রেডিয়াস আচ্ছা এবার যে জিনিসটা বলবো আমরা যত মেজারমেন্ট করব মেজারমেন্ট মানে অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স ফোকাস এগুলো পোল থেকে করব নট সেন্টার অফ কার্ভেচার থেকে কার থেকে করব বলো পোল থেকে করব নট সেন্টার অফ কার্ভেচার থেকে তোমরা কি আমার কথা বুঝতে পারলে আমরা মূল থেকে বলবো সেন্টার অফ কারভেচার নয় আমরা কেন এটাই কনভেনশন এটাই কনভেনশন ঠিক এখানে একটা কথা বলি সেটা হচ্ছে কেউ একটা কিছু লিখেছে ইফ এ স্পেরিক্যাল মিরার মেক্স সেভারেল ফোকাসেস হোয়াইট ওন টু ইউজ আদার ওকে তোমার এই কোয়েশ্চেনে আমি আসবো আসবো এলিপ্টিক্যাল একটা মিরার ইউজ করা হয় সেটাও আসবো একটু পরে আসছি একটু পরে আসছি ভাই একটু পরে আসছি আগে আমি এইটা একটু দেখিয়ে আচ্ছা আচ্ছা দেখো ওকে এটা না একটু ওহো কন্ট্রোল করে ফেললাম পি এখানে কোনো অসুবিধা নেই সি আচ্ছা এবার দেখো আমি একটা অবজেক্টকে ধরলাম দেখো একটা অবজেক্ট সে এইখানে আছে অবজেক্ট এখানে অবজেক্ট এবার মন দিয়ে দেখো অবজেক্ট থেকে বলতো যে রেটা এই পোলে যাবে রিফ্লেক্ট করে আবার ব্যাক করবে উল্টো দিকে স্যার গুড এটা হচ্ছে আমার ফার্স্ট এটাকে আপনি অবজেক্টের নিচটা বলছেন কারণ অবজেক্টটাও তো একটা এক্সটেন্ডেড না আমি একটা পয়েন্ট অবজেক্ট বলছি আচ্ছা এবার দেখো আর রে আমি তোমাদের আগের দিনই বলেছিলাম আমাদের ইমেজ যদি ফর্ম করতে হয় তাহলে ইন্টারসেকশন অফ রিফ্লেক্টেড রে দরকার তাহলে ইন্টারসেকশন যদি করতে হয় তাহলে মিনিমাম দুটো রে দরকার দরকার তো আমরা দুটো রে নিচ্ছি ভেবে দেখো এইটা অবজেক্ট এবার এইখান থেকে আর একটা রে এখানে গিয়ে পড়েছে রাইট এই পয়েন্টে এবার বলতো যদি আমি কি করি আমি যদি এইটাকে বাড়িয়ে দিই তাহলে বলতো এইটা এইরকম হবে কি হবে না ভেরি গুড এবার বলো এইটা একটা রিফ্লেক্টেড রে আর এইখান থেকে এসে যেটা এই দিকে যাচ্ছে এইটা একটা রিফ্লেক্টেড রে তাহলে বলতো এই দুটো রিফ্লেক্টেড রে যেখানে मीट করে সেটা আসলে নো ইমেজ ফোকাস কখন হবে যদি এই রেটা প্যারালাল হতো হ্যালো দেখো অবজেক্ট থেকে যে রেটা প্যারালাল আসবে এইটা কি প্যারালাল প্রিন্সিপাল অ্যাক্সিসের না আরে ভাই এইটা কি প্যারালাল প্রিন্সিপাল অ্যাক্সিসের এই রেটা দেখো যদি এইরকম আসতো তাহলে যেখানে মিট করতো সেইটা হতো ফোকাস কারণ এটা প্যারালাল কিন্তু এখন এটা প্যারালাল নয় তোমরা আমার কথা বুঝতে পারছ এবার তোমরা একটা একটা করে বলো তো আমি যদি বলি আমি একটু আগেই বলেছি কোথা থেকে আমরা ডিস্টেন্সগুলোকে মেজার করি পোল থেকে পোল থেকে আমি যদি অবজেক্টের ডিস্টেন্স বলি ইউ অবজেক্টের ডিস্টেন্স বলি ইউ इमेजर डिस्टेंस टाइम এটা एटी ना तो भाई सर yes, ओके आप सुनो मेरी बात मैंने ये बोलने का कोशिश कर रहा हूं ध्यान से सुनो देखो ओ सी आई पॉइंट এই পয়েন্টটা এম এবার আমি কি করেছি শোনো তোমরাই বলবে বলতো এইখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করেছি এইখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করেছি এইটাকে বলছি আমি এম দেখো এইটাকে আমি বলছি এন ওকে এবার যেটা বলবো শোনো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত থিটা হ্যালো বুঝতে পারছ দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটাও তো থিটাই হবে হবে কি হবে না এবার এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলো 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 অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইয়েস এবার বলো তো এবার বলো তো আগের ক্ষেত্রে এই থিটাটা কি ছিল

আরে ভাই থিটা স্মল মানে এখানে অ্যাপার্চার স্মল এবার বলো মন দিয়ে দেখো আমি তো তোমাদের এটা বোঝানোর জন্য এতটা কারভেচার করেছি এতটা কারভেচার করেছি অ্যাকচুয়ালি অ্যাপার্চার স্মল মানে আচ্ছা এখানেই বোঝাই অ্যাকচুয়ালি অ্যাপার্চার স্মল মানে এরকম না ব্যাপারটা দেখো অ্যাপার্চার স্মল মানে এবার অ্যাপার্চার স্মল মানে এরকম হয় তাহলে এবার এটা যেটা বলছি এই পয়েন্ট থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার টানি এই থেকে তাহলে বলতো এই টুকু তাহলে এটা যদি ভেরি স্মল হয় এটা অলমোস্ট জিরোর কাছাকাছি না বুঝতে পারছো গুলো এগুলো কিন্তু তোমাদের বইতে লেখা থাকবে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া থাকবে না তোমাকে হট করে বলবে যে এন ইকুয়াল টু পি পয়েন্ট এন ইকুয়াল টু পি পয়েন্ট তুমি কি বুঝবে আমি সেই এক্সপ্লেনেশন গুলো দিচ্ছি ওকে ভালো টিচার সেই এক্সপ্লেনেশন গুলোই দেয় যেগুলো বইতে লেখা থাকে না ওকে সে নিজের ইন্টারপ্রিটেশনটাই স্টুডেন্টদেরকে দিতে চায় আচ্ছা এবার বলো তাহলে আমি কি বোঝাতে পারলাম অ্যাপারচার কম হলে এখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার টানি তাহলে এই লেন্থটা খুব কম এই লেন্থটাই আমার এখানে এনপি না এনপিটা যদি খুব কম হয় তাহলে ভেবে বলতো এটা অলমোস্ট জিরোর কাছাকাছি যদি সেইটা হয় তাহলে বলতো এন আর পি অলমোস্ট কাছাকাছি না কি এন আর পি খুব কাছাকাছি না ভেবে বলো ভেরি গুড ভেরি গুড আচ্ছা এবার এবার আমি কি করছি দেখো আমি এই অ্যাঙ্গেলটাকে বলছি আলফা এই অ্যাঙ্গেলটাকে বলছি বিটা আর এই অ্যাঙ্গেলটাকে বলছি গামা তোমরা কি বুঝতে পারলে কোনটা আলফা এইটা আলফা এইটা বিটা এইটা গামা দেখো আলফা বিটা গামা ওকে এবার আমি দুটো ট্রায়াঙ্গেলের কথা বলছি দুটো ট্রায়াঙ্গেল ও এম সি ও এম সি দেখো এই ট্র্যাঙ্গেলে আমি বলতে পারি বিটা ইকুয়াল টু আলফা প্লাস থিটা হ্যালো আরে ভাই দেখো 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 এই যে আমার যদি এইরকম একটা তোমার ট্রাইঙ্গেল থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয় এইটা যদি ওয়াই হয় এইটা যদি জেড হয় এইটা কি ধরো পি তাহলে বলতো এক্স

বুঝতে পারছ কি বললাম হ্যালো বুঝতে পারছো এটা কি বললাম দেখো এই ট্র্যাঙ্গেলে তাহলে বলতো এই ট্র্যাঙ্গেলে ও এম টু আলফা প্লাস থিটা ইয়েস বলো আচ্ছা আবার ট্র্যাঙ্গেল 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 দেখো সি দেখো বলতো এই ট্রাঙ্গেলে আমি প্লাস থিটা ভেরি গুড ভেরি গুড আচ্ছা এবার আমি কি করছি দেখো এই দুটো ইকুয়েশন থেকে আমি থিটাটাকে এলিমিনেট করছি দেখো এই দুটো ইকুয়েশন থেকে আমি থিটাটাকে এলিমিনেট করছি কি করছি মাইনাস করে দিচ্ছি তাহলে এইটা যদি কেটে যায় তাহলে আমি কি লিখব বিটা মাইনাস গামা ইকুয়াল টু আলফা মাইনাস বিটা দেখো তো হ্যালো এখান থেকে আমি এইটা লিখতে পারি আলফা প্লাস ইকুয়াল টু টু বিটা দেখো তো লিখতে পারি কি কিনা ওকে এবার যেটা বলবো শোনো আমরা অলরেডি কি বলেছি স্মল বলো থিটা স্মল আচ্ছা বলতো যদি হয় তাহলে আলফা গামা বিটা এইটা স্মল স্মল হবে হবে কি গুড আচ্ছা এবার আবার আমাকে একটু অ্যাপ্রক্সিমেশনটা তোমাদের বোঝাতে হবে অ্যাপ্রক্সিমেশনটা বোঝাতে হবে যেমন তোমাদের আমি একটু আগেই বললাম না জিরো ওয়ান কস ওয়ান ডিগ্রি জিরো পয়েন্ট নাইন নাইন ঠিক এইরকম করে কস থিটা যদি থিটা স্মল হয় তাহলে এর ভ্যালু অলমোস্ট ইকুয়াল টু ওয়ান এইটা আমি বললাম না একটু আগে বলো এবার বলো থিটা স্মল হলে আমরা কসের দেখো থিটা স্মল হলে আমরা কসের এর অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু লিখতে পারি আমাদের কোনো এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই তাহলে আমরা সাইন আর টেনেরও তো অ্যাপ্রক্সিমেশন করতে পারি পারি না আরে বাবা সাইন টেন এই তিনটেই কি তিনটেই কি

থিটা যদি স্মল হয় দেখো থিটা যদি স্মল হয় তাহলে দেখো জিরো ডিগ্রি কত জিরো হ্যালো সাইন জিরো ডিগ্রি কত বলো জিরো এবার বলো তো সাইন ওয়ান ডিগ্রি এইটা কিন্তু জিরো হবে না কিন্তু বেশি হবে হ্যাঁ হ্যাঁ রাইট কিন্তু যে ভ্যালুটা হবে সেটা ভেরি স্মল হবে না হ্যালো ভাই বলো কি হবে না বলো আচ্ছা এবার দেখো সিমিলারলি তো আমি যদি বলি সাইন টু ডিগ্রি তাহলে সেটাও তো ভেরি স্মল হবে কি হবে না বলো বুঝতে পারছো আচ্ছা এবার আমার যেটা বলার এবারে আমাদের কিন্তু একটু ধ্যান দিতে হবে কি ধ্যান দেব দেখো সাইন থিটা এটা ডিগ্রিতে আছে ডিগ্রিতে তার ভ্যালু জিরো দেখো তার ভ্যালু জিরো হয়েছিল সাইন জিরো ডিগ্রির ভ্যালু জিরো বলো এবার বলো সাইন ওয়ান ডিগ্রির ভ্যালু কত হবে ওয়ান ডিগ্রি ভ্যালু খুব স্মল হবে হবে কি হবে জিরো থেকে একটু বেশি হবে কিন্তু যদি মন দিয়ে শোনো তাহলে বলো তো এই ওয়ানটা খুব ছোট না বড় ছোট খুব এবার যেটা বলছি সেটা শোনো যদি থিটা স্মল হয়

মানে কত রেডিয়ান বলতো রেডিয়ান পাগল হয়ে গেছি আমি বলছি যদি ওয়ান ডিগ্রি দেওয়া থাকে একে যদি আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হয় তাহলে আমি কি করবো ওয়ান ইন্টু দিয়ে গুণ করবো না এত রেডিয়ান হ্যালো হ্যালো তাহলে এবার তোমরা একটা কথা বলো এখানে যদি এক ডিগ্রি দেওয়া থাকে এক ডিগ্রি তাহলে এই ভ্যালুটা স্মল হয় না ভেরি স্মল এক্ষুনি তো বললে হয় কি এবার বলো তো এক ডিগ্রির এক ডিগ্রির করসপন্ডিং রেডিয়ানটা স্মল না লার্জ বলো তার মানে তোমরা এখান থেকে এই জিনিসটা বুঝতে পারলে যদি থিটা রেডিয়ানে হয় এবং থিটাটা স্মল হয় তাহলে সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু থিটা তোমরা আমার কথা বুঝতে পারলে আচ্ছা এবার তোমরা আমাকে একটা কথা বলো তো থিটা যদি স্মল হয় দেখো আবার বলছি থিটা যদি স্মল হয় তাহলে বলো তো টেনথিটা কত টেন থিটা মানে স্মল আইনথিটা বাই কস হ্যাঁ একদম তুমি ঠিক বলছো সাইন্থিটা বাই ক সিটা এবার তোমরা আমাকে একটা কথা বলো তো থিটা স্মল মানে কস সিটার ভ্যালু কত ওয়ান

এবার আমি চলে আসছি আমার ডেরিভেশনে ও মাই গড ওকে ঠিক আছে করার চেষ্টা করছি আচ্ছা তোমরা কি এই পর্যন্ত আমরা করে রেখেছিলাম মনে আছে এবার বলো থিটা স্মল যদি হয় এই যে এখান থেকে থিটা স্মল যদি হয় তাহলে আলফা আর বিটা এইটাও কি স্মল বলো বলো থিটা যদি স্মল হয় তাহলে আলফা আর থিটা স্মল এই আলফা আর বিটা স্মল আবার বলো তো বিটা যদি স্মল হয় তাহলে গামা স্মল তাহলে বলো তো ভেরি গুড এইখানে আলফা বিটা গামা তিনটেই স্মল যদি স্মল হয় তাহলে বলো তো এইখান থেকে আমি ঠিক एक है एक है ने अमी जेवा में लिखे चिलाम थीटा स्मॉल होले शेटा इक्वल टू साइन थीटा शेटा इक्वल टू टेन थीटा की रही ना तब मैं ये खंड के लिखते पारी इक्वल टू टू इनटू टेन बीटा बालो लिखते पारी की पारी यस सर ओके ओके अब मेरी बात सुनो ध्यान से ম্যানেশ করি কোনটা গুলো কি ইকুয়াল মানে ইকুয়াল তো নয় ডিয়ার ইকুয়াল নয় বাট স্মল ইকুয়াল নয় বাট স্মল আচ্ছা এবার দেখো তার মানে বলো তো এখানে আমি কি লিখেছি ট্যান আলফাই প্লাস ট্যান গামা ইকুয়াল টু টু ইন্টু ট্যান আলফা এবার দেখো ইম্পর্টেন্ট এই পয়েন্টটা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এই ট্র্যাঙ্গেলে এই ট্র্যাঙ্গেলে বলো তো ট্যান আলফা কত হবে টেন আলফা বলতে পারবে আচ্ছা তো টেন গামা কত হবে এম এন বাই দেখো গামা হচ্ছে এইটা তাহলে বলতো এই ট্র্যাঙ্গেলে এইটা 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 এই ট্র্যাঙ্গেলে আমি কি লিখবো টেন বিটা কি বিটা এই যে এই ট্র্যাঙ্গেলে এমএন বাই বলো এম এন বাই বলো এম এন বাই সিএন আচ্ছা এবার যেটা বলবো শোনো আমরা অলরেডি বলেছি না এন আর পি পয়েন্ট অলমোস্ট ইকুয়াল এন আর পি পয়েন্ট অলমোস্ট ইকুয়াল বলেছি কি বলিনি বলো তাহলে বলো তো এইখানে আমি ও এন এর জায়গায় লিখতে পারি ও পি এন এর জায়গায় পি লিখতে পারি এন এর জায়গায় এখানে আই এন এর জায়গায় আইপি এখানে সিএন এর জায়গায় সিপি বলতে পারি হ্যালো স্যার এবার বলো হ্যাঁ স্যার tan আলফা মানে কি লিখব tan আলফা মানে দেখো tan আলফা মানে এই যে এমএন বাই অপি দেখো এম এন বাই অপি প্লাস tan গামা মানে

হ্যালো আচ্ছা এবার বলো তো ওপি মানে কি ও থেকে পি এই ডিস্টেন্স ইউ ইউ ভেরি গুড বলো তো আইপি মানে কি বলো তো সিপি মানে কি তাহলে বলো তো এখান থেকে আমি এইটা পাচ্ছি কিনা ওয়ান বাই

তাহলে বলতো এইখান থেকে আমি এই জিনিসটা পাই কি না সেটা হচ্ছে দেখো তো পাই কি না হ্যালো তার মানে এই যে বক্স করা যে ইকুয়েশনটা এইটা তোমাদের মনে রাখতে হবে আমি এখানে দুটো স্টার দিয়ে দিচ্ছি দুটো স্টারের মানে কি জানো এই দুটো স্টারের মানে হচ্ছে রাত দুটোর ফর্মুলা এটার মানে হচ্ছে তোমার কোনো বন্ধু যদি রাত জিজ্ঞেস করে তাও যেন এই পারো তার মানে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু টু বাই আর বা ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ ইউ হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স ভি হচ্ছে ইমেজ ডিস্টেন্স এফ হচ্ছে ফোকাল লেন্থ এই সব ডিস্টেন্স গুলো কোথা থেকে মেজার করা হয়েছে জানো পি পোল থেকে তার মানে তোমাদের সামনে যে ইকুয়েশনটা এইটা অত্যন্ত একটা সিগনিফিকেন্ট ইকুয়েশন অত্যন্ত সিগনিফিকেন্ট ইকুয়েশন পোলটাকেই পোলটাকেই কেন

তাহলে তখন আমরা দেখতে পাবো যে পোলের করি তাহলে আমাদের ক্যালকুলেশন ইজি হয় তুমি অন্য যে কোনো রেফারেন্স দিতে পারো আমি কি বোঝাতে পারলাম যেমন নিউটন ফোকাসকে রেফারেন্স নিয়েছিল হ্যালো নিউ নিউটন কি করেছিলেন নিউটন নিউটনও এই সেরিক্যাল মিরারের উপরে অনেক কাজ করেছেন উনি এই যে সরি এই যে ফোকাস যে পয়েন্টটা এই যে ফোকাস ফোকাস কোথায় গেল এই এই যে ফোকাস পয়েন্টটাকে বলে এফ এফ ক্যাপিটাল উনি এই ফোকাসটাকে রেফারেন্স নিয়েছিলেন মানে এই ফোকাসের থেকে উনি অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স এগুলো ক্যালকুলেট করেছিলেন এটা করলেও হবে কিন্তু কনভেনশন হচ্ছে পোলের রেসপেক্টে পোলের রেসপেক্টে হলে কি হয় জানো মিরারটা যদি মুভ করে মিরারটা ইটসেলফ তখন পোলের রেসপেক্টে সুবিধা হয় কেন যে অবজারভার সে তাকে আমি মিরারের উপর বসিয়ে দিতে পারি তাহলে সে যদি অবজার্ভ করে জিনিসটা অনেক বেটার অবজার্ভ করতে পারবে আমি বুঝতে পারছি বলো কোন একটা মিরার মুভ করছে মিরারের ওপরেই যদি কেউ বসে থাকে তাহলে সে বেটার অবজার্ভ করবে করবে কি করবে না এরকম ভাবনা একটা ট্রেন একটা ট্রেনের মধ্যে একটা বাচ্চা ছেলে দৌড়াচ্ছে একটা ট্রেনের মধ্যে একটা বাচ্চা ছেলে দৌড়াচ্ছে এবং ট্রেনটাও মুভ করছে এবার বলো কার জন্য অবজার্ভ করতে সুবিধা হবে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে না যে ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছে কার জন্য অবজার্ভ করতে সুবিধা হবে বাচ্চাটাকে বলো না ভাই তাহলে এবার বলো যদি মিররটা ইটসেলফ মুভ করে তাহলে আমি অবজারভারকে কোথায় বসালে সবথেকে ভালো আমার মিররের উপর রাইট মিররের উপর তাহলে মিররের ওপর মানে কি সেটা পোল থেকেই হবে না ভেবে বলো হ্যাঁ স্যার ঠিক আছে সেই কারণে পোল থেকেই মিরর डिस्टेंसটাকে মেজার করা হয় এবার তুমি বলবে না আমি অন্য জায়গা থেকেও মেজার করতে পারি দ্যাট ইজ ইউ ক্যান ডু তুমি সেটাও করতে পারো কারেক্ট যেমন নিউটন করেছিলেন ফোকাস থেকে নিউটন মেজার করেছিলেন আগে বলো তোমরা এই যে মিরার ইকুয়েশনটা আমরা বার করেছি পুরো জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার এই ছোট ছোট অ্যাপ্রক্সিমেশন গুলো হয়তো এখন তোমাদের অ্যাপ্রক্সিমেশন গুলো একটু হেজি লাগতে পারে দেখো একটু হেজি লাগতে পারে কিন্তু বিশ্বাস করো তোমরা যখন দেখো তোমরা যখন সত্যি কথা বলতে ইলেভেন টুয়েলভে উঠবে তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে কারণ তখন তোমরা ম্যাথসে অনেকটা তোমরা তখন ম্যাথসে অনেকটা কমফর্টেবল হয়ে যাবে এগুলো ম্যাথসে থাকবে তোমাদের এই গুলো কিন্তু আমাদের ফাইনালি আমি যে যে জিনিসটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে এইটা হচ্ছে মিরার ফর্মুলা মিরার ফর্মুলা যদি তোমাদের কোন রকম ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো তোমাদের কি মিরার ফর্মুলা সিলেবাসে আছে হ্যাঁ স্যার আছে লাইট পুরো চ্যাপ্টারটাই আছে এই মিরার ফর্মুলার ডেরিভেশনটা রয়েছে ডেলিভেশনটা নেই কিন্তু ফর্মুলার ফর্মুলার বেস করে অঙ্ক সেই জন্যই তো আমি ফর্মুলাটা করিয়ে দিলাম কারণ এর ওপর বেশ করে আমি তোমাদের প্রবলেম করাবো তোমরা কি মিরার ফর্মুলাটা ডেরিভেশনটা বুঝতে পারলে ওকে বলো মিরার ফর্মুলার ডেরিভেশনটা বুঝতে পারলে তাহলে মিরার ফর্মুলার যে ডেরিভেশন সেই ডেরিভেশানে আমরা কি নিয়েছি প্যারাক্সিয়াল রেজ নিয়েছি যেখানে থিটাটা স্মল ক্লিয়ার বলো যদি ক্লিয়ার হয় তাহলে আজকের লেকচার আমি এই পর্যন্তই রাখবো ওকে আজকে আমি এটার উপর আর কিছু করাবো না ফর্মুলা দিয়ে ইমেজ মিরার তারপরে ম্যাগনিফিকেশন তারপরে ভার্চুয়াল ইমেজ রিয়েল ইমেজ অ্যান্ড সাইন কনভেনশন এই পুরো জিনিসটা ডিসকাস করব ওকে চলো তাহলে রাখছি চলো গুড নাইট আচ্ছা এই সানডে কিন্তু তোমাদের এই সানডে কিন্তু তোমাদের আহ কারেন্ট ইলেকট্রিসিটির ক্লাস আছে সিবিএসির বোর্ড প্রিপারেশনের ওকে চলো